হ্যালো ভিউয়ার্স, আপনাদের সঙ্গে আইসিআর করব কিভাবে ধনে ও জিরে গুঁড়ো করা হয়। আমি আজ বাজার থেকে কিনে নিয়ে এলাম, এই দেখুন ধনেগুলো। এইটা একটা আমি কুলোতে নিয়ে নেব, ধনেটা আলাদা করে আমি পিষবো, যে এই নোংরাগুলো আছে এগুলো প্রথমে বেছে নেব। যারা ঝাড়তে জানেন না কিংবা ময়লা বার করতে জানেন না, তারা ভালো করে ধুয়ে নেবেন। আমি এগুলো বেছে নিয়ে ঝেড়ে নেব, আমি কুলো সাইজে ঝেড়ে নিলাম। দেখুন কত ময়লা বার হলো। এইভাবে আপনারা পরিষ্কার করে নেবেন। তবে কুলো সাইজে ঝেড়ে এইরকম একটা পাত্র থালা নেবেন, কিংবা যে যার যে কিছু জিনিস থাকলে রোদে দেবার জন্য কেউ পেপারও দিতে পারেন, যেন এটা শুকনো হয়, ভিজে যেন না হয়। এটাতে দিয়ে আমি রোদে দিয়ে দেবো। পদ্ধতিতেও আমি আবার জিরেটাকে নিয়ে নিচ্ছি, জিরেটাও ভালো করে বেছে নেবো, যদি কাঠি আছে, খোঁচা আছে কিংবা মাটি আছে, সব যাতে পরিষ্কার হয়ে যায়। তারপর কুলো সাইজে ঝেড়ে প্রয়োজন মনে করলে আমি ধুয়েও দিতে পারি, কিন্তু জিরেটা ভালো আছে, খালি ঝেড়ে নিলেই হবে, বাছারও প্রয়োজন নাই দেখছি। এটাকে আমি ঝেড়ে নেব। ঝাড়া হয়ে গেল, আমি জিরেটা থালাতে নিয়ে নিচ্ছি। থালাতে ভালো করে মেলে দিয়ে এক দুদিন রোদে রেখে তারপরে আমি গরম গরম পেস্ট করে নেবো, কিংবা যাদের বাড়িতে রোদ নেই তারা তাওয়াতে গরম করে নিয়ে হালকা গরম করবেন, যাতে জ্বলে না যায়। হালকা গরম করে গরম গরম মিক্সার বোল্টে নিয়ে পেস্ট করে নেবেন। চলুন আমি রোদে দিই গা। আমি রোদে দিয়ে দিলাম, দুদিন রোদ খাবার পর আজ আমি উঠিয়ে নিচ্ছি। রাতে আপনারা অন্ধকারে না লাগে বাড়ির ভিতরে রেখে দিবেন। গরম হতে দিয়ে দিচ্ছি, আমার তাওয়াটা গরম হয়ে গেছে। আমি যে রোদে থেকে উঠিয়ে নিয়ে এলাম সেটাও একবার দেখিয়ে দিচ্ছি কীভাবে গরম করে নেবেন। আমার গরম হয়ে এলে আমি নামিয়ে নেব, আর একটা মিক্সার বোল্টে নিয়ে আমি এটা পিষে দেবো। গরম হয়ে গেছে, খুব খড়া করব না, তাহলে মশলাটা আমার কালো কালো হয়ে যাবে। হালকা গরম হয়ে গেলে আমি এটা নামিয়ে নিচ্ছি। এটা একটু গরম হয়ে গেছে, হাতে লাগছে, তাই আমি চামচের সাহায্যে এবারে নেড়ে নিচ্ছি। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করার পরে যে হালকা গরম থাকবে তাওয়াটা, ওটার মধ্যেই কিছুক্ষণ গরম হয়ে যাবে। আমি গরম গরমে পিষে নেব, চামচটাও যেন শুকনো থাকে, মিক্সার বোলটাও যেন শুকনো থাকে। গরম করে নেবেন রোদে। পুরোটাই এর মধ্যে আমি দিয়ে দেবো, জারে নিয়ে নিলাম, আবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আজ আমি আপনাদেরকে পেস্ট করেই দেখাবো মিক্সির সাহায্যে। আমি জারটা লক করে দিলাম। এবারে দেখুন এইখানে যে আছে এইটা, আমি একবার ফার্স্ট ঘর নিয়ে যাবো, আবার এইখানে নিয়ে আসবো, আবার এইখানে নিয়ে যাবো, আবার এখানে নিয়ে আসবো, এটাই একবারে মরমর মরমর করে ঘুরিয়ে দেবো না। দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই ধারে একবার,
এক মিনিট এমনি করার পরে আপনি ফার্স্ট ঘরে যাবেন। তারপর কিছুক্ষণ পর দ্বিতীয় ঘরে যাবেন। যাবার পর তৃতীয় ঘরে যাবেন। বোর্ডে অফ করে দিবেন, সুইচ বোর্ডে বন্ধ করে দিয়েছি। এবার আপনাদেরকে আমি খুলে দেখাবো, দেখুন একটু দড়দড় হয়েছে, আমাকে গরম আছে। এবার আমি একটা পেপার নিলাম আর একটা আটা চালনা, এটাতে আমি চেনে নেব। চালা হয়ে গেলে যেটা দড়দড়ে ভাবটা থাকবে, যেটা রয়ে যাবে শেষে, ওইটা আবার আমি মিক্সার বোল্ডে নিয়ে আবার পিষে দেবো। এই দেখুন আমি চেলে নিয়েছি, এইগুলো আমার বার হলো। আর এই এইগুলো যেগুলো আরও গোটা গোটা আছে, এটা আমি আবার এটার মধ্যে নিয়ে নেবো, আবার পিষে দেবো। আবার ওইভাবে আমি গোটাটাই চেলে নিয়ে আমি একটা পাত্রে রেখে দেবো। এটা আমার চালা হয়েছিল, সে যে দড়দড়েটা আমার ছিল ওইটা আরেকবার আমি পিষে নিলাম। এবারে পেশা হয়ে গেছে আমার, এবারে এটাও আমি চেলে নেব। সব চালা হয়ে গেলে আমি একটা বোল্ডে এটা ভরে নিচ্ছি, দেখুন সব চালা হয়ে গেল। আর এই যে একটুকু থাকছে যেটা রইলো, ওইটা আমি পরে ইউজ করে নেব, ফেলে দেবো না, এটাও আমার কাজে লাগবে। দেখুন আমার হয়ে গেল ধনে গুঁড়ো। বোতলে ভরে নিচ্ছি, শুকনো প্লাস্টিকের বোতল, আপনারা চাইলে কাচের বোতলও রাখতে পারেন। আমি একটি থালি দিলাম যাতে এটা নিচে যদি পড়ে যায় তাহলে উঠিয়ে নেব। আমার হয়ে গেল ধনে গুঁড়ো। এই পদ্ধতিতে আবার আমি জিরে গুঁড়োটাও করে নেব। আমি ধনেটা গুঁড়ো করে নিয়েছি, এবারে আমি জিরেটা গুঁড়ো করে দেখাবো। আমি তাওয়াটা গরম হতে দিয়ে দিয়েছি, তাওয়াটা আমার গরম হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে না। আমি এবারে জিরেটা দিয়ে দিচ্ছি, জিরেটা হালকা গরম করে নেব। হালকা গরম হয়ে গেলে আমি গ্যাসটা বন্ধ করে দেব। গরম হয়ে এসেছে, আমি একটু হাতলের সাহায্যে নেড়ে নিচ্ছি। একটু গরম হলে মিহিটা ভালো হয়, ঠান্ডাতে যদি করতে যান তাহলে হবে না, এটা একটা মুচমুচে ধরনের হয়ে যাবে। আর যদি আমার কাজ আপনাদের পছন্দ হয় তো একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গরম হয়ে গেছে, আমি এবারে বন্ধ করে দিচ্ছি। আমি এবারে খবরের কাগজে এটা ঢেলে নেব। খবরের কাগজে আমার ঢালা হয়ে গেছে, এবারে আমি একটা মিক্সার জারটাতে আমি ভরে নিচ্ছি, ঢাকনাটা লাগিয়ে আমি পিষে দেবো। আমার লক সিস্টেম নেই তাই এইটার মাথায় আমাকে হাত দিয়ে থাকতে হয়। এটা আমি খুলে দিচ্ছি, জিরে গুঁড়োটা
দেখুন জিরেটা ধনেটা একটু দর দড়ে ছিল বলে ওইটা আমার চালতে হয়েছিল, এইটা একদম মিহি হয়ে গেছে, এটা আমি চালবো না। এটা আমি ঢেলে নিয়ে ঠান্ডা করে আমি একটা জারে ভরে নেব। হয়ে গেছে, আমি এটা জারে ভরে নিচ্ছি, প্লাস্টিকের জার। জিরে গুঁড়ো আমি এটা লেবেলিং করে নেব, যেহেতু আমার একই ঢাকনা আছে।